আজকে রান্না করব হচ্ছে এই বেগুনটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি ছোট ছোট করে কেটে ভেজে মানে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। এটাকে কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে আর হচ্ছে একটু চিনি ফেলে ভাজবো। আর হবে ট্যাংরা মাছের ঝাল, আর এটা কালকে রাতের ডালটা ওর জন্য রয়েছে, ও যদি খায় তো খাবে, আমার ডালটা খেতে খুব একটা ভালো লাগে না। আর সকালে টিফিন বানিয়ে নিয়েছি আমার জন্য টপ রামেন, আর ওর জন্য প্রোটিন শেক। ওর না প্রোটিন শেকের বোতলটা আনতে এবার কলকাতা থেকে আনা হয়নি, আমরা আনিনি, তো ও এখন এই বোতলটাতে প্রোটিন শেক খাচ্ছে। গুড মর্নিং সবাইকে, সবাইকে জানাই ঈদ মোবারক। আর আজকে অক্ষয় তৃতীয়াও একই সাথে, তো অক্ষয় তৃতীয়ার দিনটাও যেন সবার ভালো কাটে এটাই আশা করব। তো আমরা মানুষে মানুষে ভেদাভেদ করি, ধর্মে ধর্মে ভেদাভেদ করি, কিন্তু স্বয়ং ভগবানও বুঝিয়ে দিয়েছে যে ভেদাভেদ বলে হয়তো কিছু হয় না, তাই দুটো জিনিসই একই দিনে পড়েছে। দেখো আজকে মঙ্গলবার, আজকে ঈদও সাথে আমাদের বাঙালিদের অক্ষয় তৃতীয়াও। তো এখন টিফিন করবো, আমি উঠেছি ঠিক মানে উঠেছি নয় উঠেছি 7:30, আর 9টায় আমি ও আর আমি চা ঠা খেয়ে মানে আমি চা খাইনি, আমি বসেছিলাম, ও চা ঠা খেলো, ও সিস্টেম লগ ইন করে কাজে বসে গেছে, তো গল্প করছিলাম পেছনে বসে বসে। তারপর আমার ভিডিওটা নিজেরটা নিজেই একটু দেখে নিলাম, দেখে টেকে তারপর উঠে এলাম 9টায়। 9টায় উঠে এসে এখন 9:37 বাজে, তো 9টায় উঠে এসে আমি রাতের বাসনগুলো মাজলাম, চায়ের বাসন মাজলাম, বেগুন কাটলাম, ট্যাংরাটা বার করলাম ফ্রিজ থেকে, ডালটা বার করলাম, সব মাখিয়ে ঠাকিয়ে রাখলাম, ধুয়ে ঠুয়ে নুন হলুদ, তারপর টিফিনটা বানালাম। 37 মিনিটে এই কাজ হচ্ছে, এখন খাবো, খেয়ে দিয়ে উঠে একটু ঘরটা ঝাঁট দেবো, ঘরটা মুছবো, রান্নাটা করতে করতে ঘর ঝাঁট ঘর মোছা আমি করে নেবো। সব রোজই আমি তাই করি, এটা নতুন কিছু নয়। আর আজকে 9টায় উঠে আসা, কারণ আমি এত তাড়াতাড়ি রান্না করি না, তোমরা সবাই জানো আমি আজকে উঠে এলাম। তখন হচ্ছে আমরা না 11:30 থেকে একটু বেরোবো, তো সেখানে 1 ঘন্টাও টাইম লাগতে পারে, 2 ঘন্টাও টাইম লাগতে পারে, তো ওই জন্যে তাড়াহুড়ো করে যাচ্ছে, যাতে এসে যদি তাড়াতাড়ি চলে আসে তো ভালো কথা, যদি একটু দেরি হয়ে যায় তাহলে এসে না পুরো খিদেতে কষ্ট পেতে হবে। তাই জন্য চাইছি সবটা করে তারপর যেন যাই, আমি পারলে স্নান ঠাকুর পুজোটাও দিয়ে যাব। তো চলো চেষ্টা করা যাক। এখন বাজে পাক্কা 11টা, আমার ঘড়ি যেহেতু ঘোড়া তাই জন্য ওটা আমি দেখাই না, এসে থেকেই ঘোড়াই দেখছি, কিন্তু আমরা আর ব্যাটারি লাগাইনি, কারণ আবার মই আনো নিচ থেকে আবার লাগাও, ও দরকার নেই। তো দেখো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, রান্না তো হয়ে গেছে তোমাদেরকে দেখালে, আমি ও এখন রেডি হচ্ছে, আমি পুরোই রেডি, জাস্ট চুলটা আছড়াবো নিচে নেমে যাবো, ও গিয়ে ততক্ষণে স্কুটিটা বার করুক, আমি চুল আছড়ে লক করে নিচে চলে যাবো। তো চলো যাওয়া যাক। লাঞ্চ করতে বসে গেছি, এখন বাজে হচ্ছে 2:01, আমরা ঘরে ঢুকেছি 1টার সময়। ট্যাংরা মাছটা দেখে একজন বলছে আমি শুধু ট্যাংরা দিয়ে খাবো, আর এই তো বেগুন বটি আর ডাল যা ছিল, তো তোমাদেরকে মেন উদ্দেশ্য ছিল ট্যাংরাটা দেখানো, দেখানো হয়ে গেছে, তো চলো এবার খেতে বসি। বাজে 4:24 আর আমি ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো তুলতে, ভালোই রোদের তাপ আছে, আর কতটা কি বুঝতে পারছো জানি না, পেছনটায় মেঘ মেঘ করেছে বলেই আমার মনে হচ্ছে, আর মেঘের মধ্যে একটু রোদ রোদ রয়েছে, তো ফ্ল্যাটগুলোকে দূরে দেখতে এত সুন্দর লাগছে, দাঁড়াও তোমাদেরকে একবার দেখাই, দেখো দূরটা কি ভালো লাগছে দেখতে, এই ট্যাঙ্কি ফ্যাঙ্কি গুলো দিয়ে না বড্ডই জ্বালাতন করেছে, ওই দেখো সত্যি খুব সুন্দর লাগছে দেখতে।
ক্যামেরাতে অতটাও উঠছে না যতটা কিনা আকাশটা পুরো লাল হয়ে গেছে। জোর একটা আসবে বুঝলে তো, দাঁড়াও দেখছি, ছাদে যাওয়া যাক তাহলে যদি ভালো আসে। কতটা বুঝতে পারছো জানি না, তবে পুরো মেঘ করে লাল হয়ে গেছে আকাশ। চলো উপরে যাওয়া যাক। জোর আসবে বলেই মনে হচ্ছে একটা, না আমি ছাদে এসেছিলাম যখন না এত মেঘ ডাকলো, বিদ্যুৎ চমকালো আর এত হাওয়া দিচ্ছিল যে আমি চলেই গেছিলাম। তো চলো নিচে যাওয়া যাক, প্রচন্ড লাল করে হয়ে এসেছে পুরো আকাশ। এখন অন্ধকার হয়ে গেছে, জাস্ট ছাদ থেকে নেমে এসে আমি সন্ধেটা দিলাম আর ও কটা চিকেন পপকর্ন আনা ছিল তো ওগুলো ভাজলাম। যদি কারেন্টটা চলে যায় তাহলে তো আর ওকে ভেজে দিতে পারবো না, তাই ভেজে দিলাম। কিছু হয়তো তেমন দেখতে পারবে না, কিন্তু আওয়াজটা শুনে বুঝতে পারছো তো কত জোর নেমেছে বৃষ্টিটা। রোজ হচ্ছে মোটামুটি বৃষ্টি এখন। তো চলো দেখাই এই বৃষ্টির সাথে আমরা কি এনজয় করছি ঘরে। এ দেখো বাইরে পড়ছে বৃষ্টি আর তার সাথে চিকেন পপকর্ন আর সস। আচ্ছা তো চলো খেয়ে নি আমরা। এখন বাজে 8:12, এখন একটু বেরোলাম। তো সামনের এই ওষুধের দোকানটা থেকে একটু গ্যাসের ট্যাবলেট, মাথা ব্যথার ট্যাবলেট এগুলো নেওয়াটা দরকার। আসলে ওর কি বলো তো, বসে থাকতে 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 দুপুরবেলা ঘুমটা হয় না, মাথাটা ব্যথা হয়ে যায়, তো ওই জন্য একটু ওষুধের দোকানটা যাব। তাই জন্য ওকে আমি বললাম আমি যাচ্ছি নিতে থাকি, তো তুমি হেঁটে আসো। তো হেঁটে দাদা তো স্কুটি নিয়ে আসছে, আমি হেঁটে যাচ্ছি, তো ওই জন্য আমি যাই নিতে থাকি। সামনেই যেহেতু গলি দিয়ে বেরোলেই ডান হাতেই দোকান, তো তাই জন্য যাব। তারপর ডিমার্ট যাবো, অলরেডি 8:12 বেজে গেছে, 9 অবধি খোলা থাকে, তো দেখা যাক কদ্দূর কী হয়। আ বাইরে একটা ঠান্ডা, এত সুন্দর হাওয়া দিচ্ছে না, দারুণ লাগছে। এখন বাজে হচ্ছে 10:32, আমরা ঘরে ঢুকেছি হচ্ছে প্রায় 10টা, এদিক ওদিক ঘুরে ঠুরে নিয়ে তারপর ঘরে ঢুকেছি। তো তারপর বানালাম হচ্ছে চিড়ের পোলাও, যেটা বানাতে গাজর বিনস এসবের দরকার, কিন্তু ও সেটা খায় না, তাই জন্য শুধু আলু দিয়েই বানিয়েছে। ওই বলেছে শুধু আলু দিয়ে বানাতে, এরকম করলে আমি কথা বলতে পারছি না, সমানে পাশে বসে বসে ঘাটটা নেড়ে যাচ্ছে, ঘুরিয়ে দেবো ফোনটা তখন ভাল লাগবে। তো যাই হোক, আর আজকের ভিউজটা যাচ্ছিল সকাল থেকে কিন্তু হঠাৎই কমে গেছে কেন জানি না। আর তো চলো কালকে আবারও আসছি একটা নতুন ব্লগ নিয়ে, জানি না কত মিনিটের ব্লগ হয়েছে বা কিছু, তবে আজকে সারাদিনটা কভার করার চেষ্টা করেছি। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, টেনে নিয়ে গিয়ে লাভ নেই আর এমন আহামরি কিছু বানায়নি যেটা তোমাদের সাথে শেয়ার করতে হবে। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার চ্যানেলে আছো, আমার সাথে আছো, তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।